আমি এই সজন পদ্ধতিতে চাষ করাতে আমার এটার ভিতরে ফাঁসটা নালা করছি এবং সাইড ফাট ইয়ে করছি, বাইন্দা ভিতরে মাছ চাষ করতেছি এবং উপরে লাউ করলা দুন্দুর সিসিঙ্গা। আগে আমার ফসল এক ফসল হইতো, এখন বর্তমানে আমার সারা বছর ফসল হইতেছে লাভজনক। এভাবে যদি সবাই চাষ করে তাহলে দেশে আর তরিতরকারি অমরণ থাকবে না, দেশের লোক বেকার থাকবে না, সবাই লাভবান হবে। আমি সরজান পদ্ধতিতে সবজি করছি, যেহেতু আমাদের এখানে জলাশয় পানি আছে এই জন্য উঁচা করে মাটি ফালাইয়া সবজি লাগাইছি। লাউ কুমড়া তারপর চিচিঙ্গা, মোটামুটি লাউ এবং চিচিঙ্গা বিক্রি করছি, অনেক লাভবান হয়েছে। এই জমিটা পরিত্যক্ত ছিল, মাত্র একটা ফসল হতো, কিন্তু এখন এই পদ্ধতিতে এই জমিটা পাঁচটা ফসলের আওতা দিয়েছে। এটা আরেক গভীরতা করি এখন এটার ভিতরে মাছ ফেলানো হয়েছে। এটার ভিতরে সারা বছর ফসল করা যাবে, মাছ করা যাবে। গাছ করা যাবে, ফল করা যাবে। ওনার দেখা দেখায় আমারও মনে একটা উদ্বেগ হয়েছে, আমি এই ধরনের কাজ করব, এত অনেক লাভ আছে। ইসুফ ভাইয়া যে এই যে পদ্ধতি শুরু করছে,
ইনশাআল্লাহ আমরা বাচ্চা আমরা নতুন করে ফকল শুরু করব কেলে সারা বছর করে ডায়।